আল্লাহ তাআলা বলছেন জাহান্নামের আগুন কেমন হবে। কোরআনে আল্লাহ বলেছেন লা তুবকি ওয়ালা তাযর লাওয়াহাতুল লিল বাশার, জাহান্নামের আগুন এত তাপ হবে যখন এটা গায়ে লাগবে মানুষ না মরবে না বাঁচবে, মরবেও না বাঁচবেও না। ইট উইল নট লিভ দেম অ্যালাইভ নর উইল ইট লিভ দেম ড্যাড, মারবেও না বাঁচাবেও না, মানুষ জ্বলতে থাকবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন নাজ্জাআতাল লিশাওয়া, এটা হচ্ছে আমার হাত, আমার হাতে আপনার তাকান, নাজ্জাআতাল লিশাওয়া এটা হচ্ছে আমার হাত, হাতের উপরে এটা কি চামড়া। জাহান্নামের আগুন যখন আপনাকে টাচ করবে আপনার প্রত্যেকটা চামড়া খসে খসে পড়ে যাবে, আগুনের তাপ লাগার সাথে সাথে আপনার প্রত্যেকটা দেহের চামড়া খসে খসে পড়বে। ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইউর বডি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বালিয়ে পুড়িয়ে চামড়াকে খসিয়ে ফেলবে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, যদি আমার চামড়া পুড়ে যায়, যদি আমার দেহটা দগ্ধ হয়ে যায়, আমি আবার কেমন করে জাহান্নামের আগুনকে সহ্য করবো, আমি তো অলরেডি শেষ। আল্লাহ জবাব দিচ্ছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ জবাব দিচ্ছেন ওয়েন দ্য স্কিন ইজ বার্নড টোটালি ফিনিশড বাই দ্য ফায়ার অফ হেল আই উইল চেঞ্জ হিজ স্কিন এগেইন এন্ড এগেইন, যতবার চামড়া পুড়বে আল্লাহ আবার চামড়া দিবে, যতবার চামড়া খসবে আল্লাহ আবার চামড়া দিবে, মানুষ যতবার অজ্ঞান হবে জ্ঞান হারাবে মারা যাবে আল্লাহ আবার জীবিত করবে, লিয়াযুকুল আযাব সো দ্যাট আই ক্যান পানিশ হিম মোর অ্যান্ড মোর, এভাবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে। এটা হচ্ছে জাহান্নামের আগুনের তাপ, আপনার দেহের চামড়াকে খসিয়ে ফেলবে। আর একটা বিষয় ভেরি সেন্সিটিভ, আমার চোখে চোখ রাখেন, সবাই এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর। যদি আপনাকে আমি আগুনে ফেলে দিই জ্বলন্ত আগুন, মনে রাখবেন দুনিয়ার যে আগুন আছে চোখ পোড়াবে, চুল পোড়াবে, কপাল পোড়াবে, চেহারা পোড়াবে, বুক পোড়াবে, পুরো শরীর পোড়াবে, বাট ইট উইল নট বার্ন ইউর হার্ট, এটা আপনার হৃদয়কে পোড়াতে পারবে না, হৃদয় হৃদয়ের জায়গায় থেকে যাবে। বাট জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যখন মানুষকে নিক্ষেপ করা হবে তার পুরো বডি তো পুড়বে পুড়বে, তার ভেতরে যে হৃদয়টা আছে হার্ট আছে এটাও জাহান্নামের আগুনের তাপে পুড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, কতটা মারাত্মক তাপ হতে পারে চিন্তা করতে পারেন, কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা হচ্ছে দ্য ফায়ার অফ হেল জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আমাদের কতটা নিরাপত্তা কতটা সেফটি আমরা নিয়ে চলি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা কী করেছি, কেমন ভয় আমরা অর্জন করেছি, এদিকে তাকান। হাদিসে এসেছে নবীজি শুধুমাত্র জাহান্নামের ভয়ে একটু পরে কিসের নামাজ হবে, এশা, বলেন তো একটু পরে কিসের নামাজ, এশা। নবীজি এশারের নামাজের পরে জায় নামাজ দাঁড়াতেন আনটিল দ্য টাইম অফ ফজর, ফজর আসা পর্যন্ত নবীজি নামাজের জায় নামাজ দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, কান্না করতেন, নামাজ পড়তেন, দাঁড়িয়ে থাকতেন। ইভেন হাদিসে এসেছে নবীজির পা দাঁড়িয়ে থাকার কারণে এরকম ফুলে যেত, এরকম লম্বা হয়ে ফুলে যেত। সাহাবা একরাম বলল ইয়া রাসূলুল্লাহ লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, ও নবী আল্লাহ আপনার অতীত গুনাহ মাফ করে দিয়েছে, ভবিষ্যতে গুনাহ সব মাফ করে দিয়েছে, তাও আপনি এত কাঁদেন কেন, আপনার এত ভয় কেন, আপনার পা ফুলে গিয়েছে, পুরো শরীর ঘেমে গিয়েছে, স্টপ থামেন। নবী বলতেন হে সাহাবা একরাম শোনো, আমি জানি আমার গুনাহ মাফ হয়ে গিয়েছে, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না, সুবহানাল্লাহ পড়েন মন খুলে,